এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপের গতি প্রকৃতিতে বেশ কিছুটা পরিবর্তন হবে সেটা জানাবো এই ভিডিওতে কোথায় গিয়ে কি হতে পারে এর প্রভাব বাংলাতে আসবে কিনা আমরা অবশ্যই দেখব এর পাশাপাশি স্যাটেলাইট ইমেজ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তাতে কিন্তু ঘন কুয়াশা বেশ কিছু অংশে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এবং বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু রয়েছে ঘন কুয়াশা এবং বিহারে দেখা যাচ্ছে এছাড়া উত্তর পশ্চিম ভারতে রয়েছে গভীর এখানে কিন্তু ঘন কুয়াশার চাদর যদিও আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরার দিকে তেমন কুয়াশা হবে না আকাশ কিন্তু আগের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু একটা বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করবে উত্তর বঙ্গোপসাগরে তার ফলে তাপমাত্রাতে পরিবর্তন হয়ে যাবে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিছুটা সেটা হয়তো পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কোনো সময় হতে পারে আমরা দেখে নেব পঁচিশে ডিসেম্বরে আবহাওয়াটা কেমন থাকবে আমরা জানানোর চেষ্টা করব এর পাশাপাশি তাপমাত্রা বাড়ার কথা বললাম কিন্তু সেই তাপমাত্রা বাড়াটা বেশি স্থায়ী হবে না দু থেকে তিন দিন থাকবে তারপর তাপমাত্রাটা অনেকটা আবার নেমে যেতে পারে মাসের শেষের দিকটা একটু বেশ ঠান্ডার মধ্যেই কাটবে এবং বছরের শুরুর দিকটা মানে নতুন বছরের যে শুরুর দিকটা সেটা কিন্তু ঠান্ডার মধ্যেই কাটবে অর্থাৎ মনোরম আবহাওয়া আসতে চলেছে চাষি ভাইদের এখন কিন্তু অতটা চিন্তার কোনো কারণ নেই তবে কিছু কিছু এলাকাতে যেহেতু বৃষ্টিপাত হওয়ায় হবে তাই দেখে নিন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা ব্যাপার থাকবে তো পুরো বিষয়টিকে আমরা দেখাবো তাহলে জানতে পারবেন কোথায় কি রয়েছে ঠান্ডার আমেজ এখনও থাকছে শীতের আমেজটা থাকবে কিন্তু একটুখানি শীতের আমেজটা কমবে তারপর আবার শীতের আমেজটা ফিরে আসবে এমন সম্ভাবনা রয়েছে কোন দিকে কি হতে পারে কোন কোন জেলাতে কী সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব আপনারা শুধুমাত্র আপনাদের নিজের এলাকাটার উপর একটু নজর রাখুন তাহলে আর একটু হালকা টাইপের কুয়াশা দেখতে পাচ্ছেন যে মনমোহন সিং ঢাকা সিলেট মানে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের এই যে এই মিলিত অংশের মধ্যে কিছুটা কোথাও কোথাও অংশে একটু কুয়াশা টাইপের রয়েছে হালকা মাঝারি টাইপের আর কিছুটা ত্রিপুরার বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে একটু হালকা দেখা যাচ্ছে আসামে কিছু কিছু এলাকাতে দেখা যাচ্ছে বাকি অংশ মোটামুটি ফাঁকা শুধুমাত্র আমাদের ঘন কুয়াশা যদি বলতে হয় তাহলে বাংলাদেশের রংপুর বিভাগকে পশ্চিম দিকটা বলতে বলা যেতে পারে রাজশাহী বিভাগের একটু বগরা মহাদেবপুর এছাড়া আমাদের মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর তাছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বেশ কিছু অংশে কিন্তু হালকা মাঝারি কুয়াশা এবং এই দিনাজপুরের দিকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং বিহার বিহারে কিন্তু ঘন কুয়াশা দেখা যাচ্ছে এটা পরিষ্কার দেখা গেল যে স্যাটেলাইট ইমেজ থেকে বাকি অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশি কিন্তু রয়েছে আর এইটা এগিয়ে একটা একটু এদিকে এগিয়ে আসবে দক্ষিণ পশ্চিম দিকে ফলে কেরালা কর্ণাটক তামিলনাড়ু শ্রীলঙ্কা এই সমস্ত দিকে কিন্তু বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কেরালা এবং তামিলনাড়ু কিন্তু দেখা যেতে পারে পুরো বিষয়টিকে এবং এর পরবর্তী ক্ষেত্রে কোনো সিস্টেম আসবে কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে তো এইটুকু সময় দিয়ে আপনারা দেখুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এবার এই সমস্ত বিষয় জানার জন্য আমরা প্রথমে একটু এই নিম্ন চাপটার ব্যাপারটা একটু দেখে নি কি থাকতে পারে এইটা দেখা যাচ্ছে এই জায়গাতে অবস্থান করছে এটা কিন্তু এবারে একটু দক্ষিণ পশ্চিম দিকে এগোবে দেখুন দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে শ্রীলঙ্কার দিকে এবং তামিলনাড়ুর দিকে দক্ষিণ ভাগে কিন্তু এগোচ্ছে ফলে আমরা যেটা দেখবো যে কিছুটা হালকা ফুলকা বায়ু প্রবাহ থাকবে নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত কিন্তু এইখানে চলে আসার ফলে এইখানে শুধুমাত্র ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত এবারে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ঝড় বৃষ্টি হবে না এবং পশ্চিম ঝঞ্ঝার কারণে কিছুটা উত্তর ভাগে সিকিম ভোটানের দিকে তুষারপাত এবং বৃষ্টিপাত থাকবে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত যেতে পারে সেখানে দার্জিলিং এর দিকে তাছাড়া কিন্তু দেশ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে শুকনোই থাকবে এমন সম্ভাবনা এবারে এইটাকে দেখুন এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তারিখের মধ্যে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এই জায়গাতে অবসর করবে মান্নান উপসাগর এবং কমন এলাকার উপরে এটা চলে আসবে ধীরে ধীরে উপসাগর হয়ে আর কি তো এইখানে যখন চলে আসবে দেখুন এই জায়গাতে যখন চলে আসবে তখন কিন্তু শক্তিটা বাড়িয়ে ফেলবে এইখানে অনেকটা শক্তি থাকবে গতিবেগ থাকবে আঠানব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকছে এইটা এবং এখানে যখন দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখবো যে এখানে কোথাও কোথাও গতিবেগটা এমনই থাকছে যে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপের কিলোমিটার পাওয়া যেতে পারে বা দেখি কত পাচ্ছি আমরা পাচ্ছি দেখে নিচ্ছি তো রকম ভাবে দেখা যাচ্ছে যে এটা ঊনষাট মানে ষাট মানে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগের উপরে থাকছে তার মানে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে কিন্তু অনুকূল পরিস্থিতি না থাকার জন্য এখানে কিন্তু শক্তি হারাতে শুরু করবে অর্থাৎ আঠাশ তারিখের মধ্যেই এটা কিন্তু অনেকটাই শক্তি হারিয়ে মিলি যাওয়ার মতো ব্যাপার আছে আর কিন্তু সেরকম কোনো ঝোড়ো হাওয়া বা কিছু থাকছে না এর পরবর্তী ক্ষেত্রে কোনো সিস্টেম আসছে কিনা আমরা বঙ্গোপসাগর বা আরব সাগর একবার দেখেনি একত্রিশ তারিখ পর্যন্ত এবং দু হাজার তেইশ সালে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কিছু সেরকম বড় কিছু নেই কোনো সেরকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু পশ্চিম ঝঞ্ঝা এই সময় দেখা যাচ্ছে যে এগোবে অর্থাৎ এই সময় অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার তেইশ এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ এই সময়কালটার মধ্যে উত্তরবঙ্গ একটু মেঘলা মেঘলা এবং হালকা বৃষ্টিপাত হতেও পারে যেহেতু পশ্চিম কিন্তু এর প্রভাব বাকি অংশে থাকবে না সুতরাং আমরা একটু তালে ব্যাপারটাকে জানার জন্য একটু মেঘ মালা মোটে যাই তারপর বজ্র বৃষ্টি মোটে এবং তাপমাত্রা ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে এই ঘূর্ণাবর্তে এই নিম্নচাপ দেখতে পেলেন গভীর নিম্নচাপ সেটার প্রভাবে এগুলো একটু ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যেটা রয়েছে পরিষ্কারই হয়ে থাকছে মানে তেইশ তারিখে কিন্তু এখানে সেরকম থাকবে না তার মানে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে অর্থাৎ আগের থেকে পরিষ্কার থাকবে অর্থাৎ রোদটা কিন্তু এবারে একটু ভালো মতোই অনুভব করা যেতে পারে কিন্তু এই দিকটাতে একটু আমাদের বিহারের দিকটাতে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে ফলে উত্তরবঙ্গের দিকে কিছুটা যেমন পশ্চিম এগোনোর কারণে উত্তরবঙ্গে কিছু এলাকাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তাপমাত্রা একটু বেড়ে থাকতে পারে তবে সিতে নামে থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম প্রভাব পড়বে না কিন্তু যেহেতু এই সময় থেকে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে ফলে এখানে এগুলো কিন্তু একটু আংশিক মেঘলা টাইপের থাকবে কোথাও কোথাও পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর দেখুন একটু সকালে দেখতে এগুলো এই উপকূলীয় অঞ্চলে একটু আংশিক মেঘলা টাইপের একটা থাকবে অর্থাৎ একটু ঝাপসা আকাশ থাকবে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া খুলনা বরিশাল চকুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা দক্ষিণ ভাগ মিজোরামের দিকে কিন্তু আমাদের উত্তর এই দক্ষিণবঙ্গের উত্তর ভাগগুলোকে যেটা রয়েছে যেখানে মুর্শিদাবাদ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদিয়া এগুলোতে কিন্তু বা রাজশাহী বলতে পারেন এগুলোতে বাংলাদেশের এগুলো কিন্তু পরিষ্কার থাকবে মালদা এগুলো কিন্তু পরিষ্কারে থাকবে তো রোদ ধর্ম আকাশই থাকবে পঁচিশে ডিসেম্বর ভালোই থাকবে তাপমাত্রাটা একটুখানি বেড়ে থাকবে তবে সেরকম শীত থাকবে তাহলে সেটা কিন্তু মনোরম আবহাওয়াই হবে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে কিছুটা পশ্চিম চঞ্চলের কারণে এগুলোতে একটু পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে ফলে কোথাও কোথাও মেঘলা মেঘলা হবে দক্ষিণ ভাগ ও পশ্চিমবঙ্গের ওখানেও একটু মেঘলা মেঘলা হতে পারে কিন্তু বৃষ্টিপাত সাতাশ থেকে আঠাশের মধ্যে একটু হতে পারে এবং বিপরীত ঘূর্ণাবর্তের ফলে এই সমস্ত ব্যাপার থাকবে নিম্নচাপ আমাদের গভীর নিম্নচাপটা কিন্তু এদিকে সরে যাবে

এখানে কিন্তু বা সুন্দরবন এলাকাতে বৃষ্টিপাত নেমে যেতে পারে কুমিল্লার দিকে বা বেলোনিয়া ত্রিপুরা দক্ষিণ ভাগে একটু কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত চট্টগ্রামের দিকেও আসতে পারে অথবা মেঘলা হয়ে কেটে যেতে পারে কিন্তু এই সময় তো দেখা যাবে যে এই যে আঠাশ তারিখের পর থেকে কিন্তু এখানে পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছে ফলে তাও এখান থেকে উত্তর পশ্চিম দিক থেকে আবারও শীতল বায়ু প্রবাহ হবে ফলে তাপমাত্রা হু হু করে কিন্তু নামবে দেখুন ইতিমধ্যে তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে এখন জানুয়ারির দিকে দশ ডিগ্রি কলকাতা কিন্তু বারো ডিগ্রি হয়ে যাচ্ছে যেটা সাতা তাই তারিখে থেকে কিন্তু কলকাতাটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সকালের দিকে কুড়ি ডিগ্রি থাকছে সেই কুড়ি ডিগ্রিটা কিন্তু উনত্রিশ তারিখে মোটামুটি দেখা যাবে যে তেরো ডিগ্রি এবং তিরিশ তারিখে চলে আসছে বারো ডিগ্রিতে একত্রিশ তারিখে চলে আসছে বারো ডিগ্রি এক তারিখে তেরো ডিগ্রি অর্থাৎ এখানে একটুখানি হালকা মেঘ থাকার জন্য এই জায়গাতে একটু এক ডিগ্রির তাপমাত্রা বৃদ্ধি তো মোট তাহলে কিন্তু স্বাভাবিকের থেকে নিচের দিকেই থাকার সম্ভাবনা হচ্ছে তার মানে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত এবং একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে কিন্তু বছরের যে শেষ এবং শুরু নতুন বছরের শুরু এবং পুরোনো বছরের শেষ এই সময় কিন্তু উত্তরবঙ্গে একটু মেঘলা মেঘলা হবে অর্থাৎ একটু বৃষ্টিপাতও কোথাও কোথাও হালকা ফুলকা হতে পারে তো দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দেখুন এখানে জন্য মধ্যে ফেললে রাতের দিকে সেরকম কিছু নেই একটু দার্জিলিং এর দিকে হতে পারে বা সিকিমের বটনা একটু তুষারপাত হবে তো একটু মেঘাচ্ছন্ন ব্যবহার থাকতে পারে অল্প অল্প আর একত্রিশ তারিখের দিকে একটু মেঘলা মেঘলা এখানে হতে পারে বছরের শেষ দিকটা এরকম কিন্তু একটু হতে পারে ডিউটি অরুণাচল কিন্তু মোটামুটি বলতে গেলে প্রায় শুকনোই থাকবে সেরকম বড় কিছু ব্যাপার থাকবে না আর আঠাশ তারিখের দিকটা দেখুন এই যে উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময় কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগ ত্রিপুরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যতই সিস্টেম যা কিছু থাকবে তাতে কিন্তু কোনো সেরকম প্রভাব পড়বে না চাসি ভাইদের কোনো চিন্তার কোনো কারণ নেই আঠাশ তারিখের দিকে একটু দেখা যাচ্ছে যে এইগুলোতে এই যে পশ্চিম সংযোগটা যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে এগোবে ফলে ত্রিপুরা একটু চট্টগ্রাম বা এদিকে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে হালকা পুলকা যেমন এখানটাতে একটুখানি মাঝারি বৃষ্টিপাত আসতে পারে এই জায়গাগুলোতে তো আঠাশ তারিখ এবং সাতাশ তারিখ এই সময়কালটাতেই কিছুটা কোথাও কোথাও যেমন এইখানটা যেমন দেখা যাচ্ছে দেখুন এখানটাতে এই সংলগ্ন এলাকা যেটা রয়েছে কলকাতার দিকে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এখানে জয়নগর এছাড়া গোসা বারুইপুর এগুলোতে কিন্তু কোথাও কোথাও একটু বা হলদি বাড়ি দিকে একটু সুন্দরবনের এলাকাতে একটু বৃষ্টিপাত আসতে পারে বাকি অংশটা পরিষ্কারই থাকবে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে লো এরিয়া থাকছে তো এগুলোতে কোথাও কোথাও এরকম হতে পারে কিন্তু সেরকম বৃষ্টিপাত মোটেই হবে না তো এইটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত এরকম হতে পারে কিন্তু বাকি অংশ থাকবে না এই সময় তাপমাত্রা কেমন হবে জানানোর জন্য আমরা দু তিনটে জায়গায় ক্লিক করে দিচ্ছি তো এখন যেটা রয়েছে রোদ ঝলমল আকাশ থাকবে যেটা বললাম চোদ্দ ডিগ্রি চোদ্দ ডিগ্রি করে তাপমাত্রা থাকবে পঁচিশ তারিখ থেকে দু ডিগ্রি করে তাপমাত্রা বারো পঁচিশ তারিখে ষোলো ছাব্বিশ তারিখে ষোলো এবং সাতাশ তারিখে তাপমাত্রা ষোলো থেকে বেড়ে চলে যাবে কুড়ি ডিগ্রিতে অর্থাৎ সাতাশ এবং আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি থাকবে এর এই আঠাশ তারিখটা পার হবে এবং দেখবেন আবার সব পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রা কিন্তু দেখুন এবার তেরো ডিগ্রি এবং তিরিশ একত্রিশ এবং এক তারিখের মধ্যে এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে অর্থাৎ দু ডিগ্রি এক ডিগ্রি বাড়াকমা করবে বিভিন্ন কারণে আর তো মাসের শেষের তিনটে দিন কিন্তু ভালোই ঠান্ডা থাকবে বোঝা যাচ্ছে আর এটাতে যদি আমরা একটু পুরুলিয়া বা দুর্গাপুর আসানসোলের দিকে ক্লিক করে দেখি তো পুরুলিয়াটাই করে দিচ্ছি পশ্চিমাঞ্চলটা বুঝুন তাহলে বোঝা যাবে এখানে কিন্তু বারো ডিগ্রি চলছে বারো তেরো ডিগ্রি এটাই চলবে রোদ ঝর্মের আকাশে থাকবে এই তাপমাত্রা তাপমাত্রাটা কিন্তু পঁচিশ তারিখে গিয়ে একটুখানি হালকা একটু বাড়বে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে তাপমাত্রাটা একটু ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং সাতাশ তারিখে গিয়ে তাপমাত্রাটা ষোলো ডিগ্রিতে পৌঁছে যাবে তবে এইখানে পূর্বা দিকের মতো অতটা পরিবর্তন হবে না চোদ্দ পনেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে অর্থাৎ এখানে শীতের নামে থাকবে কিন্তু যেই আঠাশ তারিখটা পেরিয়ে যাবে তাপমাত্রাটা এগারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা সুতরাং মাসের শেষের দিকটা এখানে কিন্তু ভালোই ঠান্ডা থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আর পূর্ব দিকে একটুখানি ঠান্ডাই থাকবে কিন্তু তাপমাত্রাটা বেড়ে আবার একটু কমবে অর্থাৎ এখানে একটু জাঁকালো ঠান্ডা কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে আর এটাকে বড়ো করছি না একটুখানি রংপুরের দিকটা দেখে দিচ্ছি দেখুন বাংলাদেশের এখানে কী হবে একটু কুয়াশা কুয়াশা থাকছে যেগুলো এগুলো আস্তে কেটে যাবে তবে পঁচিশ ছাব্বিশ সাতাশের দিকে একটু মেষ্টি হবে না কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব থাকবে তবে শীতের আমেজটা বজায় থাকবে এমন সম্ভাবনা সুতরাং ভয়ের কিছু নেই আর উত্তরবঙ্গের দিকে যদি দেখি কোচবিহারের দিকে এখানেও কিন্তু একটু হালকা কুয়াশা কুয়াশা থাকবে আর তাপমাত্রা তেরো ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন আর কি তেরো চোদ্দোর মতো থাকবে আর সর্বোচ্চ বাইশের মতো থাকবে আর যেটা বলবো যে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে একটু মাঝে মাঝে মেঘলা মেঘলা হবে কিন্তু বৃষ্টিপাত হবে না ঠান্ডার আমেজটা বজায় থাকবে আঠাশ তারিখের দিকে দশ ডিগ্রি এগারো ডিগ্রি আবার বারো ডিগ্রি চোদ্দ ডিগ্রি তবে একত্রিশ তারিখের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হতে পারে যেটা বললাম আর কি বছরের শেষের দিকটাতে হতে পারে তো এই রয়েছে আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে আপডেটটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ